আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ ফারহান ফ্রম অনলাইন আর্নিং টিপস থেকে বলছি। তো ভিউয়ার্স, প্রতিবারের মতো এবারও চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি, যেটা হলো আপনারা বাংলাদেশ থেকে কীভাবে একটি পেপ্যালের অ্যাকাউন্ট খুলবেন যেটা ফুললি ভেরিফাইড। আপনারা এই ভিডিওটা থেকে যদি কাজ করে দিন, ইনশাল্লাহ আপনাদের এই অ্যাকাউন্টটা 100% কাজ করবে। তো যাই হোক, কীভাবে কী করবেন সব কিছু বলে দেবো এই ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করছি। আপনারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কেননা আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে 100% যেসব রিয়েল যে সাইটগুলো আছে ওই সাইটগুলো শেয়ার করতে, যেখানে আপনারা কাজ করে পেমেন্টটা নিতে পারবেন। তো যাই হোক, তো ভিডিওটা শুরু করছি। প্লিজ চেক ডিসক্রিপশন বক্স। ভিডিও ডিসক্রিপশন বক্সে পেপ্যালের অ্যাকাউন্টে সাইন আপ লিঙ্কটা দেওয়া থাকবে, লিঙ্কটা ক্লিক করবেন। লিঙ্কটা ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস শো হবে, এখান থেকে আপনারা সিম্পলি সাইন আপ ফর ফ্রি এখানে উপরে এখানেটা ক্লিক করে দেবেন। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে, এরকম ইন্টারফেস আসবে। এখানে যা আছে তাই থাকবে, এখানে আপনার হাত ধরার কোনো প্রয়োজন না। জাস্ট খালি আপনার এখানে বিজনেস অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস শো হবে, এখান থেকে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দেবেন, যে ইমেল অ্যাড্রেসে আপনারা পেপ্যালের অ্যাকাউন্টটা খুলবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসে দিয়ে ফিরছি। তো জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পরে এখান থেকে আপনারা সিম্পলি কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনাদের আরও একটা পেজে নিয়ে আসবে, এখানে বলছে আপনাকে পাসওয়ার্ড দিতে। আপনারা একটু যদি খেয়াল করেন, পাসওয়ার্ডটা অ্যাজ লাইক এরকম দিবেন, সেটা হলো আপনাদের নামের বড় অক্ষর দিবেন, দেন তারপরে ছোট অক্ষর, দেন এই যে কোনো একটা নাম্বার দেন, তারপরে এই সিম্বলগুলো আপনাকে ইউজ করতে হবে, মাস্ট বি, এটা কিন্তু মনে রাখবেন, নাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড কিন্তু নেবে না। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে পুনরায় ফিরছি আবার। তো ভিউয়ার্স, আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি, এখানে দেওয়ার পরে এখন সিম্পলি আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করার পর আমার আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে বলছে বিজনেস কন্ট্যাক্ট, এখানে আপনার নাম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, এখানে দিবেন বিজনেস ডিটেলস। তো এখানে আপনার নাম যা আছে অ্যাজ লাইক আপনার আইডেন্টি কার্ডের মতোই দিবেন, আপনার এনআইডি কার্ডে যা আছে ওইটাই কিন্তু এখানে পুরো সেমভাবেই দিবেন, ঠিক আছে। দেন এখান থেকে সেমভাবেই আপনাদের ফোন নম্বরটা দিবেন, অ্যাড্রেস লাইন ওয়ান, অ্যাড্রেস লাইন টু, অ্যাড্রেস লাইন টু আমি আপনাদেরকে দেখাই দিব এখানে আপনার কীভাবে অ্যাড্রেস লাইন ওয়ান ও অ্যাড্রেস লাইন টু আপনারা দিবেন। তো এখান থেকে পোস্টাল কোড, সিটি, ভিলেজ, টাউন যেটাই হোক, আপনি দেওয়ার পর এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে কিন্তু আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পরে এখান থেকে আপনারা আই এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। তো আমি এই ফর্মটা ফিল আপ করে ফিরছি। তো আমি আমার নাম দিছি, নাম দেওয়ার পরে এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা কিন্তু আমি দিয়ে দিছি, ঠিক আছে। এখন এখানে কথা হলো আমার অ্যাড্রেস লাইনটা আমি কি দিচ্ছি, সেটা ভিলেজ ও রোড, আমার আইডি কার্ডে যাচ্ছে তাই। এখান থেকে পিও মানে পুলিশ স্টেশন, দেন এখানে নারায়ণগঞ্জ সদর, ঠিক আছে। তো এখানে পোস্টাল কোডটা আপনি কোথায় পাবেন, দেখবেন যে আপনার পোস্ট অফিসের পাশে একটা কোড দেওয়া থাকে, ওটা হলো আপনার পোস্টাল কোড, আর আপনার সিটি, টাউন, ভিলেজ, আর আমারটা যদি নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জ দিছি, আপনারটা আপনি দিয়ে নেবেন, ঠিক আছে। তো এখন কথা হলো এইখানে আপনারা কী দিবেন, এইখানে ও এইখানে। তো এইখানে আপনাদের কাজ হলো এখানে আপনাদের বিজনেস নেম দিবেন, তো বিজনেস ডিটেলস। তো এটা কি আপনি 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 দিতে পারেন অনলাইন শপিং, HOPP শপিং দেওয়ার পরে এখানে আপনার আপনাকে নাম আপনার ফোন নাম্বারটা দিতে হবে। তো সেই জন্য আপনি এখানে স্লাইড করে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। বাংলাদেশ সিলেক্ট করলাম, এখানে সরি তো হয় নাই, বাংলাদেশ কই গেল, বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ফোন নাম্বারটা দিতে হবে, তো আমি আমার ফোন নাম্বার দিচ্ছি। তো দেন এখান থেকে আপনারা সিম্পলি এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। ক্রিয়েট করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে, এখানে আসছে আপনার বিজনেস টাইপ, বিজনেস টাইপ হলো ইন্ডিভিজুয়াল। দেওয়ার পরে প্রোডাক্ট কি, প্রোডাক্ট কি সার্চ করবেন, অ্যাজ লাইক গেমিং দিতে পারেন, GAM গেমস। তো এখানে যখন দেখি গেমস লিখবেন, GAME লিখলে আপনার এখানে এরকম আসবে। তো বা এর থেকে আপনি পারেন, সব থেকে বেটার হয় শপিং,
সাতাইশ এইচ ও ডবল পি। তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, যেহেতু আমাদের আমাদের মানে প্রথমে যেহেতু আমরা দিচ্ছি শপিং, অনলাইন শপিং, তো আমরা এখান থেকে শপিংয়ের উপরে একটা ক্লিক করে দিতে পারি, ঠিক আছে। তো বাইং শপিং অ্যান্ড সার্ভিস অ্যান্ড ক্লাব আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে বিজনেস ইউআরএল, তো আমার এটা ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে, ঠিক আছে। তো এখানে পেপ্যাল, তো এখানে আপনারা যদি কখনও যদি মাস্টার কার্ড নেন বা যদি কোনো কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনি কী নাম ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি আপনি রিয়েল নামটা ইউজ করতে পারেন। আমি আমার রিয়েল নামটা দিচ্ছি। তো যখন নাকি আপনি আপনার নেমটা দিয়ে দেবেন, দেওয়ার পর এখান থেকে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আশা করি আপনারা এই পর্যন্ত ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন। তো আমি কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার পর এখানে আবার আসছে বার্থ অফ ডেট, এখানে কী আসছে সেটা হলো আপনাকে এখানে পুনরায় আবার আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। দেন এখানে আপনি আপনার এজ দিবেন, ডেট আমার বার্থ অফ ডেট, মান্থ অ্যান্ড ইয়ার। ওকে, দেন এখান থেকে আপনাদের কী করতে হবে, আপনাদেরকে আপনাদের ন্যাশনালিটিটা সিলেক্ট করতে হবে। তো আমাকে এখান থেকে বাংলাদেশটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আপনার বাংলাদেশটা একটু খুঁজে নেবেন, বাংলাদেশ। তো এখন এখান থেকে আপনারা এই সেম হোম অ্যাড্রেসটা এখানে সেম করে দেবেন, তাহলে আপনারা এর আগে যে অ্যাড্রেস দিচ্ছেন ওই অ্যাড্রেসটা এখানে কিন্তু চলে আসবে, আপনারা আশা করি বুঝতে পারছেন। দেন এখান থেকে সাবমিট ক্লিক করে দেবেন। সাবমিট ক্লিক করলে আশা করি আপনাদের অ্যাকাউন্টটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন কথা হলো আপনাদের এই ইমেলটা একটু ভেরিফাই করতে হবে, সেজন্য আপনারা চলে যাবেন আপনাদের ইমেইলে। তো আপনারা যে মেল অ্যাড্রেসটা দিয়ে এখানে আর কি অ্যাকাউন্ট করছেন সেই মেইলে। তো ভিউয়ার্স দেখেন আমি কিন্তু আমার মেলে চলে আসছি, দেখেন দেখি এখানে কিন্তু আমাকে তিনটা মেল করছে, সরি চারটা মেল করছে, একটা মেল, একটা মেল, একটা মেল, ওই একটা মেল। তো এখান থেকে আমাকে উপরেরটাই কনফার্ম ইউর ইমেলটাই আমাকে। তো আপনাদের যখন নাকি ইমেলটা ভেরিফাই এই ইমেলটা আসবে, তো তখন আপনারা এই কনফার্ম ইউর ইমেলের উপর ক্লিক করবেন। কনফার্ম ইউর ইমেল উপর ক্লিক করার পরে আপনারা যে ব্রাউজার দিয়ে এটা অন করছেন সেই ব্রাউজারটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ব্রাউজারের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম এখানে আসবে, আসার পরে আপনাদের এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন, ঠিক আছে। তো কনফার্ম ইমেল অ্যাড্রেস ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কী আসবে। পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস ক্লিক করলাম। কনফার্ম ইমেল অ্যাড্রেস ক্লিক করার পরে যেহেতু আমি এখানে আরও একবার কনফার্ম করছি, তো এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পরে আপনারা সিম্পলি এখান থেকে সামারির উপরে ক্লিক করবেন। সামারির উপরে ক্লিক করলে আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এরকম ইন্টারফেসটা আসার পরে এখানে আসার পরে আপনারা সিম্পলি একটু স্লাইড করবেন, স্লাইড করে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে সরি আমি আপনাকে দেখা যাচ্ছি লিঙ্ক অ্যান্ড কনফার্ম ইউর ডেবিট কার্ড, এরকমই একটা ইমেল অপশান থাকবে, সেটা হলো। তো ভিউয়ার্স এখানে এরকম একটা আপনার ইমেল অ্যাড্রেসটা যদি ভেরিফাই না হয়, তাহলে এখানে এরকম একটা অপশান চলে আসবে সি ডিটেলস, ঠিক আছে। সি ডিটেলসের উপরে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেখবেন যে আপনার ইমেলটা ভেরিফাই হয়েছে কিনা। যদি না হয় তাহলে আপনারা পুনরায় আবার আপনাদের ইমেল অ্যাড্রেসে যাবেন। ইমেল অ্যাড্রেসে যাওয়ার পরে ওখান থেকে আবার পুনরায় কনফার্ম ইমেলে ক্লিক করবেন। কনফার্ম ইমেলে ক্লিক করে আপনারা মাস্ট বি মাস্ট মানে একবার জায়গায় দুবার হলেও আপনারা ওখান থেকে আপনাদের ইমেলটা কনফার্ম করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন যখন নাকি এরকম লেখাটা চলে যাবে, তখন আপনারা এখান থেকে সিম্পলি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি কি করতে হবে। তো আপনারা সিম্পলি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে, এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ব্যালেন্সের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ব্যালেন্সের উপরে ক্লিক করে দিলে আপনাদের ব্যালেন্সটা এখানে শো করবে। আমি আপনাদেরকে দেখা যাচ্ছি আপনারা কীভাবে করবেন। তো এখানে আপনাদেরকে দুইটা কারেন্সি শো করবে, একটা হলো ইউরো আর একটা হলো ইউএস ডলার, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের যে প্রাইমারিটা আপনাদেরকে মাস্ট বি ইউএস ডলারে করে নিতে হবে। তো সেজন্য আপনারা কী করবেন, তো সেজন্য আপনারা সিম্পলি যে মেক প্রাইমারির উপরে ক্লিক করে দেবেন। মেক প্রাইমারির উপরে ক্লিক করলে
প্রাইমের উপরে ক্লিক করব আপনার কাছে এরকম আসবে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে মেক ইউএসডি প্রাইমারি করে দিবেন ঠিক আছে মেক ইউএসডি প্রাইমারি করে দিলে ইউএস ডলার ইজ নাও প্রাইমারি কারেন্সি তো এটা কিন্তু আমার প্রাইমারি কারেন্সি হয়ে গেল আর আপনার অবশ্যই আপনার আপনারা যদি লেনদেন করেন অবশ্যই আপনারা ইউএসডিটা লেনদেন করবেন কারণ ইউএসডি আর ইউরো কিন্তু এক সমান নয় সেটা আপনাকে বুঝতে হবে তো যাই হোক তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ফুললি ভেরিফাইড হয়ে গেল ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন তো যাই হোক আমি এখন থেকে এই অ্যাকাউন্ট ইউজ করবো ইনশাল্লাহ তো আপনারাও করতে পারেন আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আমি আপনাকে ঠিকমতো বুঝাতে পারছি তো যাই হোক ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম